पहाड़ी অঞ্চলে ভূমি ধসে গেলে কি হবে মানুষ এই পাহাড়ের গায়ে বা পাহাড়ের আশেপাশে অনেক লোকজন বসবাস করে এদের গায়ের উপরে এসে ওই ভূমিটা পড়তে পারে অর্থাৎ ঘর বাড়ি চাপা পড়তে পারে মানুষ মানুষ কিন্তু তখন তার স্বাভাবিক জীবনযাত্রা থেকে ছিটকে পড়ে অর্থাৎ সে স্বাভাবিক জীবনযাত্রা করতে পারে না তার চলাচল স্বাভাবিক হয় না তো এটাও একটা দুর্যোগ তাহলে এই ভূমি ধসের কারণে দুর্যোগ হতে পারে তারপরে হচ্ছে কি অগ্নিকাণ্ড বা দাবানল অগ্নিকাণ্ড বা দাবানল অগ্নিকাণ্ড ও দাবানল অর্থাৎ কোন জায়গায় মানুষের দ্বারা হতে পারে বা প্রকৃতিগতভাবেও হতে পারে এই আগুনে আগুন লাগে তখন আগুন যদি লেগে যায় তখন সেটাকে বলা হয় অগ্নিকাণ্ড এখন আগুন লাগার তো কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ঘটে যেতে পারে এটা মানুষের তো যখনই এটা মানুষের জীবনে কিন্তু আগুন লাগলে মানুষের জীবনে একটা দুর্বিষহ যন্ত্রণা অর্থাৎ মানুষের জীবন স্বাভাবিক তখন থাকে না তখন মানুষের জীবনে একটা পরিবর্তন আসে এই পরিবর্তন যখনই আসবে তখন মানে ক্ষয়ক্ষতির দিকে যাবে পরিবর্তনটা তখনই সেটা হচ্ছে দুর্যোগ তাহলে এই অগ্নিকাণ্ডর ফলে দুর্যোগ হতে পারে দাবানল যখন বন জঙ্গলে অনেক সময় দেখেছো এর আগে যে বনে বিশাল আগুন লেগে গেছে সেই আগুন কোনোভাবে নেভানো যাচ্ছে না এটা হচ্ছে দাবানল এই দাবানলের কারণেও মানুষের জীবনে দুর্বিষহ যন্ত্রণা নেমে আসতে পারে অর্থাৎ মানুষের জীবনে স্বাভাবিক চলাচল থাকে না এটাই হচ্ছে দুর্যোগ তাহলে আমরা কিন্তু বুঝলাম যে এই দুর্যোগের অনেকগুলো কারণ এই দুর্যোগের অনেকগুলো কারণ কিন্তু এই কারণগুলো জানার পরে আমরা কি করব এই দুর্যোগগুলো কিভাবে মোকাবেলা করা যায় দুর্যোগ এই দুর্যোগগুলো কিভাবে হয় শুধু কিভাবে হয় সেটা জানলেই হবে না এটা মোকাবেলা করারও উপায় জানতে হবে যদি আমি মোকাবেলাই না করতে পারি তাহলে দুর্যোগের কারণ জানলাম তাহলে তো আমি এই দুর্যোগগুলো থেকে উপায় বের করে বাঁচতে পারবো তাহলে কি আমাদের বাঁচার দরকার না হ্যাঁ আমাদের এই দুর্যোগগুলো থেকে কিভাবে বাঁচা যায় দুর্যোগ তো হঠাৎ আসবে এটা তো বলে কয়ে আসবে না বা কেউ জানবে না তবে হ্যাঁ কিছু জানার উপায় আছে কি উপায় আছে জানার যেমন আমরা শুনতে পারি যে এখন বিভিন্ন জায়গার ব্রিফিং থেকে আমরা শুনতে পারি যেমন সংবাদ সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম থেকে আমরা শুনতে পাই সংবাদ মাধ্যম কেমন হতে পারে আজকাল টিভি রেডিও তারপরে বিভিন্ন চ্যানেলে মোবাইলে ফেসবুকে তোমরা বিভিন্নভাবে দেখতে পারো এই সংবাদ মাধ্যম থেকে আমরা যদি আবহাওয়ার আগে থেকে আবহাওয়ার সংবাদ জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন জায়গায় কোন সময় নিম্নচাপ হচ্ছে কোন সময় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কোন সময় সাগরে যাওয়া যাবে না সাগর উত্তাল থাকবে মাছ ধরতে যাওয়া যাবে না এরকম বিভিন্নভাবে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারবো আর জেনে সেইভাবে আমরা চলবো তাহলে আমরা এই দুর্যোগটা মোকাবেলা করতে পারবো তারপরে কি আছে বন্যা এখন বন্যা কিভাবে মোকাবেলা করবো বন্যা মোকাবেলা আমরা কিভাবে করব বন্যা মোকাবেলা বিভিন্নভাবে করতে পারি যেমন কি কোন সময় বন্যা হতে পারে সেই সময় তো আমাদের জানা তার আগেই আমরা কিছু কি যাতে ওই বন্যা আসলে পরে আমাদের উঁচু স্থানে মাচা করতে হবে যেখানে পানি ওঠার সম্ভাবনা খুবই কম সেই জায়গায় গরু ছাগল বা কিছু বৃদ্ধ মানুষ বা ছোট বাচ্চাদের যাতে সেখানে রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে তারপরে চিরা খই মুড়ি যেগুলো শুকনো খাবার সেইগুলো আমাদের পলিথিন ব্যাগে ভরে ভালো করে রেখে দিতে হবে যাতে আমরা বন্যার সময় সেগুলো খেয়ে বাঁচতে পারি এছাড়া কী করতে পারি আমরা যেমন উঁচু স্থান যেমন বেড়িবাঁধ বা কোনো জায়গায় রেলওয়ে লাইন এর আশেপাশে কিন্তু আমাদের আশ্রয় কেন্দ্র হিসাবে সেটা সেখানে আমরা গরু ছাগল বা অন্যান্য জীব পশুদের রাখতে পারি এছাড়া কী করতে পারি সাইক্লোন সেন্টার অনেক জায়গা আছে যে সাইক্লোন সেন্টার এই সাইক্লোন সেন্টারগুলোর খোঁজ রাখতে পারি যে কোন কোন জায়গায় সাইক্লোন সেন্টার আছে
সেই সব জায়গায় খোঁজ যদি আমরা রাখি তাহলে কি করা যাবে, আমরা সহজেই বন্যার আগে বা বন্যা আসছে আসছে ভাবে আমরা সেই সাইক্লোন সেন্টারগুলোতে আমরা উঠতে পারব, উঠে গিয়ে আশ্রয় নিয়ে সেখানে আমরা নিরাপদে থাকতে পারব, এভাবে আমরা মোকাবেলা করতে পারি। এছাড়া যারা বাড়িতে বৃদ্ধ আছে, শিশু আছে, এদের জন্য কি করতে হবে, ওষুধের ব্যবস্থা রাখতে হবে। ওষুধ তো ওই বন্যার সময় চারিপাশে রাস্তাঘাট সব কিছু ডুবে যাবে, তখন তো ওষুধপত্র আনা যাবে না, যেমন খাবার স্যালাইন, তারপরে যে কোনো হঠাৎ এই পানিবাহিত যেসব রোগ হয় এইসব রোগের কিছু ওষুধ আমরা অবশ্যই ব্যবস্থা করে রেখে দেবো, যাতে কি করা যায় এই দুর্যোগগুলো আমরা সহজেই মোকাবেলা করে উঠতে পারি। এছাড়া দুর্যোগ পূর্বে করণীয় আরও অনেক কিছু আছে, যেমন কি যেমন যদি আমরা একটু উঁচু করে বাড়ি তৈরি করি, বাড়ির আশপাশে ঢোলকলমি বা অন্যান্য গাছের বেড়া দিতে পারি যাতে পানিতে সেই বাড়ির মাটিটাটি ধসে না যায়। তারপরে কি করতে পারে, যেমন যাদের নৌকা নেই, যাদের নৌকা নেই কিন্তু বাড়ির আশেপাশে বা গ্রাম অঞ্চলে অনেকে কলা গাছ পাওয়া যায়, এই কলা গাছ দিয়ে ভেড়া তৈরি করে আমরা রাখতে পারি, সেখানে যাতে সাময়িকভাবে মানুষ আশ্রয় নিতে পারে, এরকম করে আমরা আমাদের দুর্যোগটা মোকাবেলা করতে সক্ষম হব। এছাড়াও আছে কি, যেমন এলাকায় কিছু কিছু স্বেচ্ছাসেবক লোক আছে, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, যাতে তাদের ফোন নাম্বার রাখতে হবে, যাতে আমরা যদি মহাবিপদে পড়ি তাহলে তাদের কাছে ফোন করা যায়, তাদের সাথে যোগাযোগ রাখা যায়, তারা আমাদের এসে সাহায্য সহযোগিতা করতে পারে। এভাবে আমরা যে দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব। তাহলে আজকে আমাদের বিষয় ছিল যে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 8 অধ্যায়ের বাংলাদেশের দুর্যোগ। তাহলে বাংলাদেশের দুর্যোগ জিনিসটা কীভাবে হয় বা কী কীভাবে মোকাবেলা করা যায় এ সম্পর্কে সবাই অবগত তো? অবশ্যই অবগত, এবং তোমরা বাসায় আরও ভালো করে এ সম্পর্কে লেখাপড়া করবে এবং বিস্তারিত তোমরা টিভি সেটের সামনে বসবে, তারপরে এই যে আমরা যারা ক্লাস নিচ্ছি এদের ক্লাসগুলো দেখবে, তাহলে তোমাদের পাঠ্যপুস্তক বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা আগামীতে ভালো ফল করতে পারবে। তাহলে তোমরা আগামী দিন এই বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে ভালো করে পড়ে আসবা। আর তাহলে আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি।